আসসালামু আলাইকুম বড় ভাই। এইগুলো তো আমাদেরও ফ্রি দিতেছে। কি বলে তুমি? गाइस গালি দিতে মন চায় না বলো। पार्टनर प्रोग्राम में कौन है बहन? बाहर निकल भोसड़ी वाले। ये क्या है? मेरा बाप चाषीगिरी करता है। गजब बेइज्जती है। আমি হাগলেও হলুদ কালার হয়, এই জায়গায় ব্রাউন কালারটা দিছে। আমার ব্রাউন কালার খুব পছন্দ। এটা माने पार्टनर प्रोग्राम में कौन है बे भोसड़ी वाले? बाहर निकल सारे के सारे। हे हेलो व्हाट्स अप गाइस, কেমন আছেন তোমরা? আশা করি সবাই আছেন। তোমরা শুনতে সে রিম চ্যানেলে আবারো সে একজনকে ভরে দিতে। ঠিক আছে তো ভরে দেওয়ার আগে তোমরা তো অবশ্যই প্রথমে একটু ভিডিও দেখে গেছো। তো সেটা হচ্ছিল কি, আমাদের কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া থেকে অন্য দেশের সার্ভার থেকে আমাদের যখন বাংলাদেশের সার্ভার জ্ঞান ভাই আমাদের বাংলাদেশ সার্ভারে যখন আসছিল তখন আমাদের এই ইভেন্ট দেখে তার পায়ে থেকে মাথা রক্ত উঠে গেছিল। কারণ সে কিছু কিনতে পারে না, ভালো কোনো ইভেন্ট নিতে পারে নাই, যার কারণে সে এগুলো একটা কিছু বলে গিয়েছিল জাস্ট ফর বিডি সার্ভার লাগানোর জন্য। আর আমরা যে আসলে যে আমরা নতুন কোনো ইভেন্ট পাচ্ছি না, ভালো ভালো কোনো ইভেন্ট পাচ্ছি না, তো সেগুলো নিয়ে যখন আমরা ইন্ডিয়ার যখন বলছিল তখন আমরা যখন আন্দোলন করছি, মানে বাংলাদেশে যত পার্টনার প্রোগ্রাম আছে তাদেরকে নিয়ে যখন আন্দোলন করতে যাই তখনই ভাই কিছু কিছু প্রতিবন্ধী আছে, কিছু কিছু দালাল আছে, আবার কিছু কিছু গাড়িনার 5-8টা পার্টনার প্রোগ্রামের প্লেয়ার আছে। ঠিক আছে, যারা নাকি মানে একটা বুঝতে ভাই আমার আমি পার্টনার প্রোগ্রাম ভাই আমি আপনাদের মতো নেই ভাই, আমি কিছু জানি না ভাই, প্লিজ আমার মাফ করে দেন ভাই, আমি তো চাই অনেক ইভেন্ট চাই ভাই, এরকম কিছু বলে। আবার কেউ আছে ভাই এরকম বলে ভাই ভাই আগে তোমরা ডিসাইড করো তোমরা কি চাও। এতদিন গেমটা বন্ধ ছিল, ব্যান ছিল বাংলাদেশে, যার কারণে কোনো ইভেন্ট আসে না। শালার পুত্তর বাংলাদেশে এই যে এতগুলা যে ইভেন্ট দিতেছে এগুলো কি তোর বাপে দিতেছে? শালারা শালার হুত আবার কথা গছ ভাই। আমার কিন্তু এখন মুখ ভাই আটকাইতো না ভাই, আমি রিপোর্ট খেলে গেছি, স্টার খেলে গেছি, আমার ভাই আমার মুখ না আটকাইতো না। ঠিক আছে, তো এই যে এদেরকে সাপোর্ট করে কে ভাই? আমি এটি বুঝলাম না ভাই, কে সাপোর্ট করবে? আমি এদেরকে একটু মুখটা দেখতে চাই ভাই। ভাই এত এত মিলিয়ন সাবস্ক্রাইবার তারা গ্রিন করে ফেললো ভাই, আমরা কি করলাম? আচ্ছা দেখ, আমাদের সাবস্ক্রাইব করা লাগবে না ভাই, প্লিজ তোমরা একটা লাইক করে দিলি সারবো। ঠিক আছে, তো লজিকগুলো এখানে হচ্ছে যে জ্ঞান ভাই যখন আমাদের বাংলাদেশকে নিয়ে এরকম একটা কথা বলছিল, তো এই পর্যায়ে চলে যায়, তখনই আমাদের বাংলাদেশে গারিনার 5-8টা একটা পার্টনার প্রোগ্রামের প্লেয়ার এসে কি বলছে একটু শোনো দেখি। আমারও মন চাইতেছে তোমাদের সাথে একটু শুনতাম ভাই, আমার বুকে অনেক কষ্ট ভাই, প্লিজ আমিও শুনবো ভাই আপনাদের সাথে ভাই, প্লিজ একটা শোনা এই ভিডিওটা শুনে আপনারাও কমেন্ট করবেন ভাই। ম্যাজিক কিউব নাই গাইস, বান্ডেল দিছে ম্যাজিক কিউব দেয় না। আরে পার্টনার প্রোগ্রাম মে কোন হবে ভোসড়ি वाले? ম্যাজিক কিউব নাই গাইস, বান্ডেল দিছে ম্যাজিক কিউব দেয় না। আরে পার্টনার প্রোগ্রাম মে কোন হবে ভোসড়ি वाले? হালার পো হালা নাটকের পো বান্ডেল দিছে ম্যাজিক কিউব দেয় নাই, তার বাপে নিয়ে দিব ম্যাজিক কিউব ভাই। ভাই তেও তো ভাই পার্টনার প্রোগ্রামে ভাই তে কয়জন দিছে ভাই? তে দিতে পারবো নি ম্যাজিক কিউব একটা, তার বাহেও দিতে পারবো নি। তে আবার কয় ম্যাজিক কিউব দেয় নাই কিন্তু বান্ডেল দিছে। হালার পুত লজিক দেখ ভাই, এ ভাই কে ভাই? ভাই কইতে গেছে ভাই এরা যা প্রতিবন্ধী ভাই, এটা তো তোমরা এই ভিডিওতে দেখলা ভাই, তোমরা তো বুঝলো ভাই, তোমাদেরও তো এক মাথায় বুদ্ধি আছে, জ্ঞান আছে। ঠিক আছে, তোমরা তো এইসব দেখে তো তোমরা ভাই তোমরাই বিচার কর ভাই, আমি আর কিছু কইতাম না। ঠিক আছে, তো আমি আরেকটা কথা ভিতরে যাইতেছি। ঠিক আছে, দেখি আরেকটা কি কয়। इंडियन सर्वर में पार्टनर प्रोग्राम में कौन है बे? डायमंड कौन देगा? तेरा बाप देगा। इवेंट तो रेड की गाली दे मन चारा बोलो। पार्टनर प्रोग्राम में कौन है बे? बाहर निकल भोसड़ी वाले। बांचो সে এই যে কথাটা যে বলছে কাদেরকে নিয়ে বলছে ভাই? পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদেরকে নিয়ে বলছে ভাই, ইন্ডিয়া পার্টনার প্রোগ্রামে যারা আছে, কিন্তু সেও তো বাংলাদেশে পার্টনার প্রোগ্রামে আছে, তারও তো এই জিনিসটা মাথা থাকা দরকার ভাই। সে একটা জিনিস কিনতে গেছে পার্টনার প্রোগ্রামের লিঙ্ক করে, সে বলছে পার্টনার প্রোগ্রামে তারা ডায়মন্ড দিত, সেটা কিনবো দেন আই দেখা বসতে কি এটা নিতাম ভাই। ভাই কারে লয়ে যায়? সেও তো একটা পার্টনার প্রোগ্রামে বিল্ডার ভাই, সে কয়জন দিছে ডায়মন্ড শালায় ভাই? তারা আবার মুসলমানি করো ভাই, তারা আবার মুসলমানি করো। ঠিক আছে, তার মাথা নষ্ট হয়ে যাইতেছে গা ভাই। তারে ভাই পান্না নিয়ে 2 মাসের লাগে ভর্তি করা রাও ভাই, যত টিয়া লাগে আমি দেবো, সমস্যা নাই। এইগুলো তো আমাদেরও ফ্রি দিতেছে। কি বলে তুমি? গাইস গালি দিতে মন চায় না বলো। পার্টনার প্রোগ্রাম রে কোন হবেন? বাহির নিকল ভোসড়ি वाले। ये क्या है? मेरा बाप चाषीगिरी करता है। गजब बेइज्जती है। আমি হাগলেও হলুদ কালার হয়, এই জায়গায় ব্রাউন কালারটা দিছে। আমার ব্রাউন কালার খুব পছন্দ। এটা माने पार्टनर प्रोग्राम में कौन है बे भोसड़ी वाले, बाहर निकल सारे के सारे। শুনছো ভাই সমুদ্রের কথা, ভাই শুনছো ভাই সমুদ্রের কথা, ভাই কি কইতাছে ভাই? আমার বুক অনেক কষ্ট ভাই, ওর কথা শুনে আমার বুকটা যায় ভাই। আমি দীর্ঘ 25 বছর ধরে কিছু খাই না, কিন্তু ওর কথা না মুখ বেঁচে থাকার ইচ্ছাটা গেছে ভাই। শালার বুক বাইরে কোনো কথা ভাই, হ্যাঁ কোনো কথার আগা মাথা কিছু লাইনে কোনো ঠিক নেই, কিছু নাই। কি কয় ভাই? ভাই ও ভান্ডেলে ভাই এখানে গেছে, কয় কি দেয় ভাই? এই দেয়, এই দেয় ডায়মন্ড, ডায়মন্ড নাই বান্ডেল কিনবো ভাই। এই শালায় রে জিঙ্গাও ঠিক আছে, মানে সাবস্ক্রাইব 2 লাখ ঠিক আছে, এই 2 লাখে কি সে ডায়মন্ড দিছে? সেই কথাটা কি বলছে যে এখানে বান্ডেল দিছে ডায়মন্ড দেয় নাই। ডায়মন্ড কি তার বাপ দিব? দেখি ডায়মন্ডের দোকান লয়ে গেছে ভাই, ফ্রিতে ডায়মন্ড দেবো ভাই। এন ভাই আব্বা এন ভাই নেন ডায়মন্ড দেন। তো গাইস এই হচ্ছে তোমাদের সেই জানে যান করোনার আড্ডি নোবেল ভাই ঠিক আছে, যে নোবেল ভাইয়ের কথা এখন বলতেছে। অনেকে আবার চিনবে না, অনেক অনেক চিনবে না কি। এই সেই প্রতিবন্ধী যে টিকটক করে প্রতিবন্ধী হয়ে গেছে অলরেডি, তার মাথার 3-4টা তার ছিঁড়ে গেছে ঠিক আছে। সেই তার জোড়া দেওয়ার জন্য তাকে যৌদিকের পাপনায় পাঠাও ভাই, যৌদিকের পাপনায় পাঠাও। তো গাইস আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি আমার কথার ভিতরে কোনো উল্টাপাল্টা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দেবে ঠিক আছে, যে আপনার এই কথাটা ভুল হয়েছে। তাহলে অবশ্যই আমি ওই কথাটার মধ্যে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই কথাটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, সেটা আপনাদেরই ইচ্ছা। আর যদি আমাকে পাশে দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই দিতে হয়, কারণ আপনাদের একটা লাইকের কারণে আমার মন অনেক ইমপ্রেস জুড়ে যায় ঠিক আছে, আর একটা নেক্সট ভিডিও বানানোর জন্য। তো গাইস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস, আবার নতুন নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে।